অবহিকত গ্রেপ্তার হল কলঙ্কিত ভার্টিয়া ভাত্রী সিবিআইৰ হাতত গ্রেপ্তার ভার্টিয়া ইনফ্রা প্রজেক্টর স্বত্বাধিকারী সিবিআইৰ দিল্লির কার্যালয়ে জেরা ভার্টিয়া ভাত্রী অবিনাশ পবনক ভার্টিয়া ইনফ্রা প্রজেক্ট লিমিটেডর কার্যালয় আর স্বত্বাধিকারীর ঘরত দীর্ঘ সময় ধরে তালাশি চলাই অবশেষত সিবিআইয়ে গ্রেপ্তার করলে পবন ভার্টিয়া আর অবিনাশ ভার্টিয়াক ঠিকার ধন মোকলাবলৈ 75 লাখ উৎকোচ দি গ্রেপ্তার ভার্টিয়া ভাতৃ রেলওয়ের ঠিকার নামত দীর্ঘদিনে দুর্নীতি করে অহা ঠিকাদারী প্রতিষ্ঠান ভার্টিয়া ইনফ্রা প্রজেক্ট লিমিটেডত অবশেষত হাতুরা পড়িল কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা চমুকৈ সিবিআইৰ রেলওয়ের এগারী জ্যেষ্ঠ অভিযন্তাক 75 লাখ টাকা ঘুষ দিছিল পবন ভার্টিয়া অবিনাশ ভার্টিয়া আর রাম আবদার ভার্টিয়াই রেলওয়ে অভিযন্তা সন্তোষ কুমারর পিতৃ আর মাতৃর একাউন্টত ভার্টিয়া বাহিনীয়ে আদায় দিছিল 75 লাখ টাকা সিবিআইয়ে দীর্ঘদিনের পর সার্ভেলেন্সত রাখিছিল রেলওয়ের কেজনমান বিষয়াক সেইমতেই সন্তোষ কুমারর মাতৃ আর পিতৃর একাউন্টত টাকা সুমার লগেলগে সিবিআইয়ে চিনাক্ত করে টাকা আদায় দিয়া ভার্টিয়া ইনফ্রা প্রজেক্ট লিমিটেড নামর প্রতিষ্ঠানটক আর এই প্রতিষ্ঠানটর স্বত্বাধিকারী ক্রমে রাম আফতার ভার্টিয়া পবন ভার্টিয়া আর অবিনাশ ভার্টিয়াক জেরা চলাই সিবিআইয়ের দলে জুরুডর স্পেনিশ গার্ডেন আর উলুবাড়ির সিগনেচার স্টেটসর ফ্ল্যাটত অভিযান চলাই সিবিআইয়ের দলে আর অবশেষত শুক্রবারে পবন ভার্টিয়া আর অবিনাশ ভার্টিয়াক গ্রেপ্তার করে সিবিআইয়ের দলটোয়ে শুক্রবারে দুয়োকে আদালত হাজির করাই 4 দিনের ট্রেনজিট রিমান্ড লই দিল্লিলৈ উভতি যায় সিবিআইয়ের দলটো ইফালে উৎকোচ লওয়া অভিযন্তা সন্তোষ কুমারক নিলম্বন করেছে রেলওয়ে বিভাগে অবশ্যে এই পর্যন্ত গ্রেপ্তার হওয়া নাই অভিযন্তা সন্তোষ কুমার জানিব পৰা মতে এই ভার্টিয়া বাহিনীয়ে বিগত কেইটামান বছরের ভিতর রেলওয়ের 106টাকৈ ঠিকা লাভ করেছিল কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা চমুকৈ সিবিআইয়ে একই গোচরতে শঙ্কর প্রসাদ মোর নামৰ এজনকো জেরা চলাইছে আনহাতে ভার্টিয়া ভাতৃক দিল্লিলৈ যোৱা সিবিআইৰ দলটোৱে সম্প্রতি দিল্লির কার্যালয়তে জেরা চলাই আছে পবন ভার্টিয়া আর অবিনাশ ভার্টিয়াক ভিডিও জার্নেলিস্ট দিলীপ গগৈর সৈতে সমরজ্যোতি শর্মার রিপোর্ট প্রাগ নিউজ।